तोरु जयो जयो श्री गुरु बजाओ प्रेम कलो तोरु बजाओ हे जयो जयो श्री गुरु प्रेम कलो तोरु बजाओ जयो जयो একজন করতল ধরুন না হে জয় জয় শ্রী গুরু প্রেম করব তোরু জয় জয় শ্রী গুরু প্রেম অদ্ভুত জাক প্রকাশ অদ্ভুত অদ্ভুত জাক প্রকাশ কি বাজাচ্ছ অদ্ভুত জাক প্রকাশ অদ্ভুত জাক প্রকাশ অদ্ভুত হে আয়গে আপনি বাজাতে পারেন শিখল আচ্ছা আসুন হে আয়গে আনো তিমির বড় জ্ঞান হি আপনি করতাল কিন্তু বাজেন না দুটো এই যে হে আয়গে আনো তিমির বড় জ্ঞান হে সুচন্দ্র কি রণে করু অদ্ভুত তাল জ্ঞান নেই না সুচন্দ্র কে রণে করু সুচন্দ্র কি রণে করু না সুচন্দ্র কে রণে ইহলোচন আনন্দ ধাম লোচন আনন্দ ধাম লোচন আনন্দ ধাম সুবিধা করে দিচ্ছি তোমাদের অযাচিত মোহেন পতিত হেরি অযাচিত অযাচিত মোহেন পতিত হেরি অযাচিত মোহেন পতিত যাচি দেওয়াল হরি নাম যাচি দেওয়াল দুরামতি অবতি শত তোয়া সতেমতি দুরামতি অবতি শত তোয়া দুরামতি অবতি শত তোয়া সতেমতি দুরামতি অবতি নাহি সুকৃতি লবলে নাহি সুকৃতি লবলে শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন শ্রী বৃন্দাবন যুগল ভজন মোহে করল উপদেশ মোহে করল উপ নিরমল গৌর প্রেম রস সিঞ্চন নিরমল গৌর নিরমল গৌর প্রেম রস সিঞ্চন নিরমল গৌর নিরমল
নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে নিরমল গৌর পুরল সব মনয়াস দেখো পুরল সব মনয়াস সো চরণাম বুঝে রতি নাহি হাবল সো চরণাম রোবত বৈষ্ণব দাস রোবত রোবত বৈষ্ণব দাস রোবত বৈষ্ণব দাস বৃন্দাবন বাসী যত তাড়াহুড়ো করো না তাড়াহুড়ো বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ প্রথমে বন্দনা করি সবার চরণ নীলাচল বাসী যত মহাপ্রভুর গান নীলা চল এই নীলা চল বাসি যত মহাপ্রভুর গান নীলা চল সবার চরণ বন্দি হইয়া এক মন সবার চরণ বন্দি হইয়া এক মন নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত নবদ্বীপ বাসী যত নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত সবার চরণ বন্দ হইয়া অনু মহাপ্রভুর গান সব পতিত পাবন মহাপ্রভুর তাই লোভে মুই পাপে লইনু শরণ তাই লোভে মুই পাপি ও ভাই যে দেশে বৈশেন গৌরাঙ্গের গান যে দেশে ঊর্ধ্ব বাহু করি বন্দ সবার চরণ হইয়াছেন হবেন যত মহাপ্রভুর দাস হইয়াছেন হবেন যত সবার চরণ বন্দ দন্তে করি ঘাস সবার চরণ দন্তে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে তুমি এসো ব্রহ্মাণ্ড তারিতে তুমি ওখানে এসো একসঙ্গে বলো ধরে জনে জনে এ বেদ পুরাণে গুণ গান যে বাসনে এ বেদ পুরাণে গুণ গান যে বা মহাপ্রভুর গান যত পতিত পাবন মহাপ্রভুর গান যত পতিত পাবন
তাই লোভে মই পাবি লই শরণ তাই লোভে মই পাবি বন্দনা করিতে মই কত শক্তি ধরি বন্দনা করিতে মই তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি তথাপি মুকের ভাগ্য মনের উল্লাস তথাপি মুকের ভাগ্য মনের উল্লাস দোষ ক্ষমি মো অধমে করুণি যদাস দোষ ক্ষমি মো অধমে করুণি সর্ববাঞ্ছা সিদ্ধ হয় যমবন্ধ ছুটে সর্ববাঞ্ছা সিদ্ধ হয় এই জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে জগতে দুর্লভ হইয়া মনের বাসনা পূর্ণ অচিরা দেহায় মনের বাসনা পূর্ণ পূর্ণ হয় পূর্ণ ভাই যে যাহা বাসনা করে পূর্ণ হয় যে যাহা বাসনা করে পূর্ণ এই গুরু বৈষ্ণব বন্দনাতে পূর্ণ হয় গো গুরু বৈষ্ণব মনের বাসনা পূর্ণ অচিরাতে হয় আর দেব কি নন্দন দাস এই লোভে পায় আর দেব কি নন্দন দাস এই লোভে পায় এরপরে আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু আপনি করুন এগুলো তুলে দিন হ্যাঁ তুমি পত্রকার পত্রকার মহোদয় জয় হোক কদাচি কালিন্দ কি ও এতগুলো মানুষ হবে না যেভাবে বসলে এই যেভাবে বসে সেভাবেই হবে কিন্তু এতগুলো মানুষ হবে হ্যাঁ হ্যাঁ এভাবে বসতে হবে অর্ধচন্দ্র এই যে এগুলো সরিয়ে দাও বাবা বাবা এটা সরিয়ে দাও আপনি এগিয়ে চলে আসুন রূপাত এগিয়ে আসুন হ্যাঁ ওনাকে ডাকুন ওনাকে ডাকুন অয়মারম্ভায় শুভায় শুভম ভবতু
नमो भगवते वासुदेवाय, नमो भगवते पुरुषोत्तमाय, वंदेहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवां साकजातं सहगणरघुनाथान्युतागतं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदानसहगणलयिता श्रीविशाखान्युतांश्च अजानुलम्भितभुज कनकावदात् सङ्कीर्तनैकपितरौ कमलायतश्च विश्वंभरौ द्विजवरौ युगधर्मपालौ वंदे प्रियं जगतगुरु करुणामन्नाथ श्रीजगन्नाथ मदगुरुः श्रीजगद्गुरुः मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वश्रुतवैष्णवे परिनमस्कार सर्वपदभुलिदेह मस्तके कर्ण भरणालय अनंत ब्रह्मांड नायक क्लेश जगताधार असन श्रमदायक अघटन घटेश अपटन पटेशी सर्वद्रष्ट सर्वनियंत सर्वप्राणीकर्ता सर्वेषु हृदयेषु विद्यमान प्रभु कोटि प्रणाम परमंगलमयी यस्य मैलास्यमयी विलासमयी निकुंज कुंजेश्वरी राधिनि शक्ति स्वरूपिणी श्रीकृष्ण कांत विहरिणी वृंदावन विहारिणी महाराधारिणी का चरण कमल चतुर्थ प्रणाम। मंचासीन समस्त संत महंत एवं सर्वोपरि नदिया नवदी को आसीथिबा स्वतः कृपा करी आसीथिबा समस्त गोसाईं का चरण कमल शतकोटि प्रणाम। आज ये संध्या एक अविस्मरणीय संध्या, केन जे कि महाप्रभु रे गण जे नित्यानंद प्रभु जे परिकर सबाई गोसाई के गोसाई गुरु प्राची आम परम धन्य मन कर अनुष्ठान मंदिर प्रतिष्ठा महोत्सव जे आशय महोत्सव जे उद्देश्य आज गोसाई गुरु प्राची आम धन्य और अनुष्ठान भी धन्य ओ बाई एसे जे संत महंत सबई चरण रे आमी वंदन करी श्रीमद् भागवत रस विकास सज्जन सुदेवृंद एवं भक्तिमती माता आमरा बासी एसेछे आमी सबाई के नाम दिके बोले देबो आमरा जे सभा मंडन करे আমাকে যে আশীর্বাদ দিবার জন্য এসেছে সুদূরে নবদ্বীপ ধাম থেকে
এসেছে জগন্নাথের ওরে নবদ্বীপ ধাম আর জগন্নাথের শ্রীক্ষেত্র ধাম কোন ভেদ নেই। মহাপ্রভু এখান থেকে আসেছে, এখান থেকে থাকে জগন্নাথের ধাম। যেরকম মহাপ্রভু ওর জগন্নাথের কোন ভিন্ন নাই, এর নীলাচল ধাম ও নবদ্বীপ ধাম আর মাঝে কোন ভিন্ন নাই, এর অভিন্ন সম্পর্ক হয়। তার প্রমাণ স্বরূপ জগন্নাথের যাত্রার সময় গিয়ে সবাই গোসাই ওরে নবদ্বীপে এসেছে সবাই আমি প্রণাম করি। যে আমরা এখান থেকে যে সভা মন্ডন করেছি ওরে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের কাছে ওরে 2004 মাসে থেকে রেজিস্ট্রেশন সংস্থা করেছে। আমরা পক্ষে সভা মন্ডন করে সভাপতি মহোদয় পূজ্য প্রেম গোপাল গোস্বামীজি মহারাজ, উনিকে আমি চরণ বন্দন করি। আর আমার পক্ষে আমার সভা মন্ডন করেছে যে মুখ্য সচিব পূজ্য কিশোর কৃষ্ণ গোস্বামী, উনি আমি চরণ বন্দন করে। ওই কার্যকারী সভাপতি যে এসেছে পূজ্য সুদীন গোস্বামীজি মহারাজকে আমি চরণ বন্দন করি। ওর বি সভাপতি যে এসেছে পূজ্য রাধা বিনোদ ঠাকুর গোস্বামীজি, উনি আমি সভা বন্দন করি। ও মহাপ্রভুর জন্মস্থান থেকে যে আছে আমি সবাই জানিছে যে কি পরম পূজনীয় অদ্বৈত দাস মহারাজ, উনি সম্পাদক, উনি সম্পাদককে আমি চরণ বন্দন করি। পূজ্য মহন্ত ওনার সাথে যে সম্পাদক আছে পূজ্য সহ সম্পাদক পরম পূজ্য মহন্ত বিষ্ণু দাস মহারাজকে আমি চরণ বন্দন করি। ওই কোষাধ্যক্ষ যে আছে পূজ্য কৃষ্ণেন্দু চক্রবর্তী, উনিকে আমি চরণ বন্দন করি। ওর যে পরম লিখিকা মহাপ্রভুর গাথা যে সব সময় লিখে সে আর কে নেই আমার সভার মধ্যে সভা মন্ডন করে লিখিকা পূজিয়া রাধা বিনোদিনী বিনীতি, উনিকে আমি চরণ বন্দন করি। ওর বি মহানাম আপ্লুত যে আছে পূজ্য বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারী, উনিকে আমি চরণ বন্দন করি। ও যে পত্রকার আছে সবাই পত্রকে সবাইকে জানাই দিয়েছে ওই সে হচ্ছে প্রতীক ভৌমিক সদস্য ভৌমিক, উনিকে আমি চরণ বন্দন করি। আমি সবাইকে মালা প্রদান করিবার দিনে আমি উনি সবাই দিয়েছে সবাই মালা প্রদান করিবে। ওরা আমার এই পরম সৌভাগ্য অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসে মিলে আমরা পরম সৌভাগ্য। ওরে আমি পুরী থেকে যে পণ্ডিত আসে আমি সবাই জানি ভাগবত প্রচন্ড বক্তা প্রবর পরম পূজনীয় দিবঙ্গত চৈতন্য চরণ মহারাজ, ওনার যে শিষ্য আছে পরম শিষ্য আছে ওর ভাগবত বক্তা আছে, উনিকে আমি নিমন্ত্রণ করি ওই সভাকে আসবে, ওই সভাকে চরণ বন্দন করি সভাকে মন্ডন করবে। যে ওনার নাম রয়েছে ব্রজবন দাস মহারাজ, উনিকে আমি নিমন্ত্রণ করেছি উনি উনি আসুন। ওই মহা ওই যে ভাগবতের পরম বক্তা ওই ওনাদের গুরু যে সবাই জেনেছে আমার ওড়িশা থেকে পুনঃ বিক্রম যেখান থেকে আছে যেরকম পুরী পৃথিবী যে আছে যত নবরাজ গ্রাম সর্বত্র প্রচার হইবে আমার নাম, এই যে ভাষা এই যে সংকল্প বাক্য ছিল ওই সংকল্প বাক্যকে উনি পূরণ করেছে এবং চলেছে। ওর আমরা এই পরম সৌভাগ্য যে পরম পূজনীয় মহন্ত মহারাজ যে মহাপ্রভু হরিদাসের সিদ্ধ ভক্তুল স্থান, উনি আসতে পারে না, উনি শরীরটা খারাপ আছে উনি ভাই উনি এখান থেকে বসতে পারে না, যে মহন্ত শ্রী সিদ্ধগৌর মহারাজ শ্রী চরণ বন্দন করি। ওর যে বাইরে থেকে এসেছে ওড়িশার কোনো বিকান থেকে যে মহন্ত গুলো আসেছে আমি সবাইকে চরণ বন্দন করে। ওই ভাগবতে মহাপ্রভুর যে আনুগত্য এসেছে কৃষ্ণের সাথে উনি সবাইকে আমি চরণ বন্দন করি। আজ যে সভার উদ্দেশ্য আজ তো পূর্তি হয়ে গেল, কারণ আর সভার কিছু হওয়ার কোন আবশ্যকতা নাই না, যেখান থেকে মহাপ্রভুরগণ আর নীলাচলগণ সবাই একত্র হয়েছে
আর কোন আবশ্যকতা নাই, তিনি পরম তীর্থ হয়ে গেল বলে আমরা কিন্তু ভগবান কি বলে শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু কি আজ সভাকে পরিচালনা করিবার জন্য যে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ আছে উনি রেজিস্ট্রেশন সংস্থা আছে ওই সংস্থার যে সভাপতি আছে পরম পূজনীয় প্রেম গোপাল গোস্বামীকে আমি চরণ বন্দন করে আজ সভাকে উনি সঞ্চালন করবেন। আপনি বলে দিন তাহলে আমি ঘোষণা করে দিয়েছেন আপনার নাম, আমি ঘোষণা করে দিই আপনি তাহলে আমাকে যদি বলেন আপনি বলেন আমি শুনি। তাকে আমি অনুরোধ করবো একজন মা এই সভা ওনারা পেছনে আছেন তো বাবা, এনারা পেছনে আছেন, এটা ওনারা ব্যাক সাইডে পড়ে আছেন, এখানে থেকেই করি আমি। ওনারা পেছনে পড়ে আছেন জগন্নাথ, এনারা আমি যদি সামনে বসি ব্যাপারটা ভালো দেখাবে না, অশোভন হবে। বন্দেহং শ্রীগুরোঃ শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণ পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। কদাচিত কালিন্দী তট বিপিন সঙ্গীত তরলো মুদাভিরি নারী বদন কমলাস্বাদ মধুপহ রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে মহাম্ভোধেস্তি রে কনকরুচিরে নীলশিখরে বসন প্রাসাদান্তহ সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ
सकल सुर सेवावसर दो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भुजे सब्बे बिणुं शिरसि शिखिपुच्छं कटितटे नेत्रान्ते दुकूलं सहचरकटाक्षं च विदधते सदा श्रीमद्वृन्दावने वसति लीलापरिचयो जगन्नाथस्वामी नयनपथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। सर्वग्रे नीलाचल महामंडलेर पावन भूमि के अनंत कोटि दंडवत प्रणिपात नीलाचलनाथ जगदीश्वर श्री जगबंधु जगन्नाथ देवे पादारविंदे अनंत कोटि प्रणाम। श्री बलभद्र देव जीव सुभद्रा माता ठाकुरानी सुदर्शन लाल जीवर पादारविंदे अनंत कोटि दंडवत प्रणिपात अभिन्न जगन्नाथ तत्व स्वयं भगवान परतत्व सीमा चैतन्य चरितामृतेर सिद्धांतानुसारे न चैतन्यात् कृष्णात् जगति परतत्वं परमिह। कृष्ण शुद्ध परतत्व और कृष्ण चैतन्य शुद्ध परतत्व नन तिनी परतत्व सीमा। परतत्व गवेषकगण परतत्व गवेषणा करते 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 परतत्वेर परावधि स्तरे पराकाष्ठा दशाते जखन उन्नीत हन तखन जे स्वरूप प्राप्त हन सेई स्वरूप श्रीकृष्ण चैतन्य महाप्रभुर स्वरूप। तिनी आमादेर प्राण, तिनी आमादेर सकलेर आदि तत्व। ताके धरेई ताके निएई आमादेर गमनागमन चला फेरा भावना चिंता लेखा बला गावा नाचा सब किछु। नाचिते ना जानी तबु नाचिए गौरांग बोली, गाहिते ना जानी तबु गाई, सुखे बा दुखेते थाकि हा गौरांग बोले डाकि, निरंतर এই মতি চাই। নাচতে জানি না, নাচ সম্বন্ধে অভিজ্ঞতা নাই, তথাপি নাচি কেন না, গৌর ভালোবাসি যে গৌর সম্মুখে আছেন। গাইতে জানি না, তথাপি গায় হা গৌর প্রাণ গৌর দেখা দাও বলে দুই বাহু তুলে গেয়ে উঠি। আমরা প্রত্যেকেই সবার কথা বলছি, কেন গৌরকে ভালোবাসি বলে, গৌরের জন্যই সবকিছু। যে গৌর নবদ্বীপ চন্দ্র তো বটেনি, যে গৌর নিখিল গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তক তো বটেনি, যে গৌর মহাপুরুষ তো বটেনি, যে গৌর যুগনায়ক তো বটেনি, যে গৌর সমাজ সংস্কারক তো বটেনি, তার উপরেও অনেক আলোচনা গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে এই আলোচনা করে গিয়েছেন গৌর চরিতকারগণ। সর্বপ্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছেন ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, যার রচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্য। আমি স্নান যাত্রার সময় নীলাচলে এসেছিলাম, তখন গৌর বিহারে গিয়েছিলাম। গৌর বিহারে সেখানকার মহান্ত মহারাজজিও শ্রী সুবাল বাবার সঙ্গে বসে কথা হয়েছিল এবং তিনি একটি বিশেষ দায়িত্ব এই অধমকে ন্যস্ত করেছেন দিয়েছেন, সেটি হচ্ছে ওনার মনের ঐকান্তিক বাসনা
ভাগবত সপ্তাহ যেমন হয় সপ্তদিবসীয় সংকল্পাত্মক শ্রী শ্রী ভাগবতী কথা প্রবচন, ঠিক সেই প্রকার গৌরকথামৃতের সপ্তাহ কিছু একটা প্রকাশিত হোক, প্রচারিত হোক, অধিক রূপেতে প্রচারিত হোক, দেশে দেশে, জনে জনে, গেহে গেহে, গ্রামে গ্রামে, গ্রামান্তরে, সর্বত্র যেন গৌর কথার বিরাট সম্প্রচার হয়। এবং সেই ভাগবতের যেমন একটা মাহাত্ম্য আছে, ভাগবত পাঠ, ভাগবত সপ্তাহ করতে গেলে প্রথমেই মাহাত্ম্য পাঠ করতে হয়, সচ্চিদানন্দ রূপায় ইত্যাদি শ্লোক আবৃত্তি করে তারপরে যা যা আছে স্কন্দ পুরাণ পদ্মপুরাণ উল্লিখিত ভাগবতী ধারার যে সপ্তাহ সেগুলি পাঠ করতে হয়, ঠিক সেই প্রকার গৌরলীলামৃত মুখ্যত উনি চেয়েছেন যে যেহেতু অভিন্ন ব্যাসতত্ত্ব গৌড়ীয় বৈষ্ণব সমাজে অভিন্ন ব্যাসতত্ত্ব হিসেবে সমাদৃত বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, ব্যাসের লেখা ব্যাসকৃত শ্রীমদ্ভাগবত মহাপুরাণ সেটি যেমন সংকল্পাত্মক প্রকাশিত হয় সপ্তাহকালীন পাঠের মধ্যে দিয়ে পাঠব্যাপদেশে, ঠিক সেই প্রকার বৃন্দাবন দাস ঠাকুর যেমন অভিন্ন ব্যাস তদ্বিরচিত চৈতন্য ভাগবত গ্রন্থটিও সেইভাবে সম্প্রচারিত হোক, তার একটি সুন্দর বাংলা মাহাত্ম্য রচনা করবার দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন। আমি জানি না পারব কিনা, আপনাদের সকলের কৃপা সাপেক্ষ বিষয়। আপনারা যদি কৃপা করেন আমার মতো অধমকে তাহলে সচেষ্ট হতে পারি, ব্রতী হতে পারি সেই মহাসংকল্পে। কেন করব গৌর কথা, গৌর মানুষ বলে? না না। গৌর যুগনায়ক বলে? না না। গৌর তৎকালীন সময়ের বহু যুগ সমস্যার সমাধান করেছেন বলে, সমাধানকর্তা বলে? না না। তার উপরেও আরো অনেক কিছু, সেটি কি? আপনারা সকলেই মধুসূদন সরস্বতী পাদের নাম শুনেছেন, নদিয়া যে দুইজনের জন্য অত্যন্ত সুবিখ্যাত, প্রথম জন হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর দ্বিতীয় হলেন নদিয়ার সন্তান মধুসূদন সরস্বতী পাদ, যিনি অদ্বৈত সিদ্ধি গ্রন্থ রচনা করেছিলেন, পরবর্তীকালে নিজেই ভক্তি রসায়নম গ্রন্থ রচনা করে অদ্বৈত সিদ্ধি নিজকৃত সেটি নিজেই খণ্ডন করেছিলেন এবং লিখেছিলেন বংশী বিভূষিত করাত নবনীরদাভাত পীতাম্বরাত অরুণবিম্ব ফলাধরোষ্ঠাত পূর্ণেন্দু সুন্দর মুখাত অরবিন্দ নেত্রাত কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বম অহম না জানি, কৃষ্ণের পরে কোনো তত্ত্ব হয় আমি জানি না, এত পড়াশুনো করে, এত শাস্ত্র গবেষণা করে, এত ভজন সাধন করে আমি এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি। মধুসূদন সরস্বতী বলছেন যে কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বম অহম না জানে, কৃষ্ণের পরে কোনো তত্ত্ব আছে কি না আমি জানি না, বাস তার গবেষণা সেখানেই শেষ। কলম ধরলেন রূপ গোস্বামী পাদ, কলম ধরলেন সনাতন গোস্বামী পাদ, তাঁদের ভাবধারাতে অনুপ্রাণিত, তাদের দ্বারা শক্তিতে একদম পরিপূর্ণ প্রাণিত প্রাণকে শ্রী শ্রী রূপানুগ আচার্যবর্য চরণ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, তিনি মধুসূদন সরস্বতীর পরেও কলম চালালেন, যেটা লেটেস্ট, তারপরে এখনো তার উপরে কিছু কলম চলেনি। তার শেষ কথা, ন চৈতন্যাত কৃষ্ণা জগতি পরতত্ত্বং পরমিহ, শ্রীকৃষ্ণ পরতত্ত্ব বটেন কিন্তু চৈতন্য মহাপ্রভু আমার পরতত্ত্ব সীমা, যার উপরে আর কোনো পরতত্ত্ব বস্তু হয় না। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আদি করে, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে হিয়াতে ধরে, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সামনে রেখে সম্প্রদায় জাতি বুদ্ধি দল সমস্তের ওপরে উঠে নিয়ে আমাদেরকে ভাবতে হবে নতুন ভাবনা। নতুন ভাবনা কথাটা ভুল, অসাম্প্রদায়িক ভাবনা কখনো নতুন ভাবনা হতে পারে না, এটা সর্বপ্রাচীন ভাবনা। তার কারণ আমরা রূপ গোস্বামী পাদের ভক্তির সমৃদ্ধ সুন্দর গ্রন্থ পড়তে গেলেই পড়ি সর্বোপাধি বিনির্মক্তং তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশম সেবনম ভক্তিরুত্তমা, সর্বপ্রকার উপাধির থেকে ওপরে উঠে শুদ্ধা ভক্তি যাজন করতে হয়। কাকে সামনে রেখে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সামনে রেখে। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাঁরই অভিন্ন বিগ্রহ শ্রীমন নিত্যানন্দ প্রভু, গৌরা আনা ঠাকুর শ্রী শ্রী সীতানাথ অদ্বৈতাচার্য প্রভু, গৌরশক্তি শ্রীল গদাধর পণ্ডিত প্রভু, গৌরভক্ত চূড়ামণি শ্রীবাস পণ্ডিত, অপরাপর পার্শ্বদবর্গ দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী অষ্টকবিরাজ চৌষট্টি মহান্ত, তাদের সকলকে আশ্রয় করেই তো আমাদের ভজন সাধন, স্বেচ্ছাকৃতভাবে তো কিছু করতে পারবো না। আমাদের গৌরীয় বৈষ্ণব সাধনা আনুগত্যময়ী সাধনা, আনুগত্যের উপরে প্রতিষ্ঠিত। আমি যতখানি অনুগত হতে পারবো আমার ভজন ততখানি সুপুষ্ট হবে,
আর আমি যতখানি লাইন থেকে বেরিয়ে যাব আমি ততখানি স্বেচ্ছাচারী তার দোষ দুষ্ট হব। অতএব আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং তার সমস্ত পার্ষদবর্গকে হি আয় ধরে হৃদয় ধারণ করে আজকে এক হবার অভিপ্রায়ে, আজকে সকলের প্রাণ যাতে একীভূত হয় এই অভিপ্রায়ে সম্মিলিত হয়েছি। বড় আনন্দের দিন, বড় হর্ষের দিন যে নীলাচল মহামণ্ডলে গৌরমণ্ডলে এসে সমুপস্থিত হয়েছে মহাপ্রভুর গণ, সব গৌরমণ্ডলবাসী তারা এসে উপস্থিত হয়েছেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, শ্রীগৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। গৌরমণ্ডল ভূমি সাধারণ নয় যে চলো ব্রজে চলো গৌরমণ্ডল তুচ্ছ, নবদ্বীপে ভজন নাই বৃন্দাবনে ভজন আছে, সিদ্ধান্ত গ্রহণীয় নয়। যেই বলুক না কেন ভাই, পরিষ্কার কথা, যিনি বলুন না কেন গ্রহণীয় নয়, হতে পারে না। তার কারণ কৃপার নিরিখে বিচার করতে গেলে বৃন্দাবনের কৃপা ব্রজ চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ ছিল কি প্রভুপাদ, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা সতোৎসারিত। প্রবোধানন্দ সরস্বতী পাঠ বলেছেন, পাত্রা পাত্র বিচারণাং ন কুরুতে ন স পরম বিক্ষতে দেয়া দেয় বিমর্শকং নহি নবা। কে পাত্র কে অপাত্র কোনো বিচারই করেননি মহাপ্রভু। জগায় মাধায় মদ্যপ গ্যালন গ্যালন মদ খেতেন মশাই, তাদেরকে নিত্যানন্দ প্রভু শ্রীমান মহাপ্রভু কৃপা করেছেন। কৃপার অবতারে করুণার অবতারে, অতএব গৌরপ্রেম সংকুচিত এটা বলা যাবে না, কোনোভাবেই সিদ্ধান্তে টিকবে না। এটা নবদ্বীপে কৃপা অত্যন্তভাবে সুদূর প্রসারী। আজকে সেই নবদ্বীপ মহামণ্ডল এবং নীলাচল মহামণ্ডল একত্রিত হয়েছে জগন্নাথের চরণে, মহাপ্রভুর চরণে। আমরা আমাদের মাঝে পেয়েছি নীলাচলের সমস্ত রত্নরাজিকে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নক্ষত্রবর্গকে, এবং আমরা আমাদের মাঝে পেয়েছি নবদ্বীপের সমস্ত প্রভুপাদ, গোস্বামী সন্তান, প্রভু সন্তান, ভক্ত সন্তান, বিভিন্ন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাজনবৃন্দকে। তাই আমি সর্বপ্রথমেই এই সভাতে বাণী কুসুমাঞ্জলি বর্ষণ করে গঙ্গাজলে গঙ্গা পূজার মতো নীলাচল ক্ষেত্রে নীলাচলনাথের সেবা, চৈতন্য মহাপ্রভুর সেবা এবং সুন্দর গৌর কথা, নীলাচল বার্তা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে কার্যকলাপ, তার যে রূপরেখা, এই সব বিষয় বলে আমাদেরকে আনন্দের ধারাতে সিঞ্চিত করবেন যিনি, তিনি হচ্ছেন নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের যিনি সভাপতি প্রেমগোপাল গোস্বামী মহোদয়। আমি তার হাতে শব্দযন্ত্র অর্পণ করছি, তিনি তার বাণী কুসুমাঞ্জলিতে আমাদের সকলের প্রাণকে সিঞ্চিত করুন, শ্রীমান মহাপ্রভুর সেবা করুন, জগন্নাথ দেবের সেবা করুন। জয় নিতাই প্রাণ প্রভু সুন্দর। এরপরে নীলাচল মহামণ্ডলের কাউকে বলতে বলিস। আচ্ছা, হ্যাঁ, উদ্দেশ্য বলতে গেলে তো একটু পটভূমিকা চাই দাদা, নইলে খেলো হয়ে যাবে। এখন কি করা যাবে, এটার জন্য এসেছি, সময় যদি 12টা বাজে। এত খরচ খরচা করে প্রথমে আমি আহত হই যে ভূমিতে আমরা সকলে সমবেত হয়েছি, সেই নীলাচল ভূমির প্রতিটি অনুরেণুকে আমার অনন্ত কোটি প্রণাম। প্রণাম জানাই নীলাচলপতি জগতের নাথ শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র, শ্রী সুভদ্রা মাই, তাঁর চরণে, তাদের চরণে
মঞ্চে উপবিষ্ট নীলাচল নিবাসী মহন্ত বৃন্দ এবং শ্রীধাম নবদ্বীপ থেকে আগত সকল প্রভু সন্তান গোস্বামী সন্তান ভক্তবৃন্দকে আমার প্রণাম জানাই। সম্মুখে উপবিষ্ট সমস্ত ভক্তবৃন্দের চরণে আমি আনত হই, বন্দনা করি নীলাচল নিবাসী সকল ভক্তবৃন্দকে। যে সভাতে আমরা সকলে সমবেত হয়েছি বড় মহৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের বিষয় পরে আমি উল্লেখ করব। এই সভায় শ্রীধাম নবদ্বীপ, শ্রী গৌরমণ্ডল এবং নীলাচলের যে মহামিলন সংঘটিত হয়েছে যে মিলন ও মেলা এখানে আমরা সম্মুখে দেখতে পাচ্ছি, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সেই মহামিলন মেলাতে উপস্থিত থাকতে পেরেছি বলে বুঝতেই পারছেন আমার কণ্ঠের অবস্থা ভালো না, গলা ভেঙে গিয়েছে। শ্রী গৌর কৃপা সিন্ধু এখনই আমার ভাই শ্রী রাধাকৃষ্ণ তিনি বলছিলেন এই পুরীধামের মাহাত্ম্য শ্রী গৌর সুন্দরকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি পরতত্ত্ব পরশিব সুন্দর কথা। এখানে আর একটি বিষয় আছে, কেন পরতত্ত্ব পরশিব? ন কৃষ্ণ চৈতন্যা জগতি পরতত্ত্ব পরম ইহ পরম পরতত্ত্ব। এই পরতত্ত্ব সীমা বললেন কেন? শব্দটা তো আছে পরম পরতত্ত্ব, এই পরম শব্দের একটা বিশেষ ব্যাখ্যা আছে। পরয়া রময়া সহ শ্রী রাধয়া সহ বর্তাতে, এমনি এমনি পরতত্ত্ব ন, শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ ঐশ্বর্যে বিভূষিত হয়ে রথ পরি তিনি আর হলেন এখানে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে রথযাত্রার যে প্রসঙ্গ বর্ণিত হয়েছে সেখানে খুব সুন্দর কথা বলা হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রথের সম্মুখে নৃত্য করছেন আর সেই নৃত্যের মাধ্যমে তিনি নিয়ন্ত্রণ করছেন জগন্নাথের গতি। গৌর আগে চললে জগন্নাথও চলছেন, গৌর দাঁড়ালে জগন্নাথও দাঁড়িয়ে যাচ্ছেন। আরেকটি বিশেষ বিষয় বললেন কি, জগন্নাথ স্বয়ং বিস্ময়ে আবিষ্ট শ্রী গৌর সুন্দরের নর্তন দর্শন করে, রথ পরিহতে জগন্নাথ বিস্মিত হয়ে দর্শন করছেন আর সেই কথাই তো তুলে ধরেছিলেন জগন্নাথের বিস্ময়ের ভাবটি, অপরিকলিত পূর্বম মুখ চমৎকার কার, কারণ সেখানে তিনি একা আছেন আর নিচে যিনি নৃত্য করছেন রাধা ভাবে বিবাহিত কৃষ্ণ, যেমন তেমন তো নয়, ঐশ্বর্যে বিভূষিত হয়ে
রথ পরিস্বয়ং ভগবান, শুধু বাইরেই যে ঐশ্বর্যে বিভূষিত তা নন, এখন তার হৃদয় যেন ঐশ্বর্যে পরিপূর্ণ। নিজ মাধুর্যের কথা তিনি নিজেই বিস্তৃত হয়ে গিয়েছেন, আর সেই মাধুর্যকে যখন চোখের সম্মুখে, নয়নের সম্মুখে, বড় বড় নয়নে, বড় বড় নেত্রে, যার জন্য জগন্নাথকে বলা হয় চক্র নয়ন, সেই সুবিশাল নয়নের দ্বারা, সেটা এমনি এমনি সুবিশাল নয়, যেন জগন্নাথের নেত্র সেই অপূর্ব মাধুর্যের আস্বাদন করে আরো সুবিশাল হয়ে গিয়েছে, যে আমার মধ্যে এমন মাধুর্য আছে অপরিকলিত পূর্বম কশ চমৎকার কারী স্ফুরতি মম গরিয়ান এসো মাধুর্য পুরো, আমার মধ্যে এমন মাধুর্য আছে অয়ম অহমপি হন্ত প্রেক্ষ্যয়ং লুব্ধচেতা সরভসং মুপভোক্তুম কাময় রাধকেব। এইটাই তো আমার ইচ্ছা ছিল, যে ইচ্ছার রূপদান করেছেন শ্রী গৌরসুন্দর। আজ শ্রীকৃষ্ণ একা নন, পরায়া রময়া শ্রী রাধয়া সহবর্ততে, এই জন্যই তিনি পরতত্ত্ব পরসীমা, যার উপরে আর কোনো পরতত্ত্ব হতেই পারে না, যার উপরে আর কোনো বুদ্ধি যেতেই পারে না, যার উপরে আর কোনো অনুভব হতেই পারে না। আর যেখানে এসে তার প্রকাশ হল সেই স্থানটি হচ্ছে এই নীলাচল ধাম, এই পুরী ধাম। কারণ 48 বৎসর তিনি বর্তমান প্রকট বিহার করেছেন, 24 বৎসর বহিরঙ্গ লীলা করেছেন, আর বাকি 24 বৎসর সন্ন্যাস লীলা, তাই না? সন্ন্যাস লীলা। আর এই সন্ন্যাস লীলাতে সেই নীলাচলে এসে যেন সেই ভাবের বিকাশ, ভাবের প্রকাশ, সেই ভাবকে অনুভব করেছেন। কারণ বিপ্রলম্ভ না থাকলে তো ওই ভাবের প্রকাশ হয় না, তাই না? ন বিনা বিপ্রলম্ভেন সম্ভোগ পুষ্টিমস্তে, বিরহের মধ্যে বিরহ এবং মিলনের, সুখ এবং দুঃখ যুগপৎ একসাথে মিশ্রিত হয়ে থাকে, জড়িয়ে থাকে, একটার সাথে আরেকটা জড়িয়ে থাকে, একটার থেকে মুক্ত হলে আরেকটা এসে স্পর্শ করে ধরে। আর এই বিরহের প্রকাশ হলো কোথায়? এই নীলাচলে এসে জগন্নাথ দর্শন, আরো বিশেষ করে শ্রীমন্দিরে নয়, রথপুরী জগন্নাথ দর্শনে। জগন্নাথ সম্মুখে তার সেই বিরহ বার্তা যেন প্রেরণ করলেন, যহ কৌমার হর স এব হি বরস্তা এব চৈত্রক্ষ বার্তে জন্মিলিত মহাবতী স্বরূপ প্রৌঢ়া কদম বাহিনা। বিরহ বার্তা প্রেরণ করলেন, হে নাথ একবার আমার দিকে চেয়ে দেখো কেমন ভাবে আছি আমি, জানো খুব সুন্দর কথা বলেছেন কুরুক্ষেত্র মিলনের ক্ষেত্রে। হ্যাঁ, বিষয়টি কুরুক্ষেত্র মিলন পর্যন্ত যেন সেই রেশটি গিয়েছে, কুরুক্ষেত্র মিলনের কথা তুলেছেন। আহুশ্চতে নলিন নাভপদার বিন্দম যোগেশ্বরেই হৃদ বিচিন্ত মহাদবোধই সংসার কূপ পতিত তরণাবলম্বন গেহং যুষামপি মনুষ্য দিয়া সদান। হে কৃষ্ণ, এখনো আমাদের চিনতে পারোনি, রাজা হয়ে তুমি সবকিছুই নিজের নিয়ন্ত্রণে মনে করো। শোনো, আমরা কেমন জানো, সেই কোমল প্রাণা চকর পক্ষীর মতো,
যারা ওই চন্দ্র কিরণ নিষ্ণাত সুধা পান করে জীবন ধারণ করেন, আমরাও ঠিক তেমন। আমরাও চন্দ্র কিরণ নিষ্ণাত সুধা পান করে আমাদের জীবন ধারণ করি। আর আমাদের চন্দ্র কে জানো? আমাদের চন্দ্র হচ্ছে তুমি, পূর্ণ কৃষ্ণচন্দ্র, যে চন্দ্রের কলার কোনো হ্রাস নেই, সদা পূর্ণচন্দ্র। কৃষ্ণ বললেন, এই তো আমি আছি তো। আমাদের কৃষ্ণচন্দ্রের উদয়গিরি তো এখানে নয়, কৃষ্ণচন্দ্রের উদয়গিরি হচ্ছে বৃন্দাবন, ব্রজধাম। সেই কথা স্মরণ করে শ্রী গৌরসুন্দর তার বিরহ বার্তা প্রেরণ করলেন, একবার আমার দিকে চেয়ে দেখো, কেমন বিরহে রেখেছ, না পারি জীবন রাখতে, না পারি জীবন দিতে। বিরহ এবং মিলনের অপূর্ব প্রকাশ, কখনো মিলনের আনন্দ, কখনো বিরহ ব্যথা। যেখানে সেই পূর্ণ বিকাশ হয়েছে, শ্রী গৌরসুন্দর যেখানে বসে এই সংকল্প নিয়েছেন, সংকল্প তো তার ছিলই, আবির্ভাবেই ছিল, চারিভাবের ভক্তি দিয়া না চাই মুখবন। এখন চারিভাবের মধ্যে সাধারণ এবং বিশেষত আছে, তাই না? আমরা ভজনা করি, চারটি ভাবকে আশ্রয় করি ভজনা করি, দাস্য সখ্য বাৎসল্য মধুর। কিন্তু এর উপরেও যে একটি দশা আছে, সেই অতি বিশেষ দশা প্রেম বৈচিত্র্য। তার প্রকাশ তো এর পূর্বে হয়নি। প্রেমের যে প্রদান শ্রী গৌরসুন্দর করেছেন, নামের সাথে প্রেমের যে প্রদান করেছেন, পূর্ব পর্যন্ত সাধারণ ছিল, কিন্তু নীলাচলে এসে যখন নিজে সেই বিরহকে অনুভব করলেন, যখন তার মধ্যে সেই সাত্ত্বিক ভাবের দশবিধ চিত্রজল্পের প্রকাশ হচ্ছে, তখন যেন সেই প্রেমের প্রকাশটা অধিক মাত্রায় হতে আরম্ভ করলেন, তখন নিজেকেও ধরে রাখতে পারছেন না। আমরা ধন্য যে শ্রী গৌরসুন্দর বৃন্দাবনে না গিয়ে নীলাচলে এসেছেন। সংকল্প তো নিয়েছিলেন বৃন্দাবনে যাবেন, তাই না? সংকল্প নিয়েছিলেন বৃন্দাবনে চলে যাবেন সন্ন্যাস গ্রহণ করে, যার জন্য নিজের অন্তরঙ্গ পার্ষদদের এক এক করে প্রেরণ করেছেন সেখানে। সর্বগোস্বামী পাদ সকলেই ব্রজে আছেন, সর্বগোস্বামী কি অষ্টগোস্বামী ব্রজে, লোকনাথ প্রভু এবং ভূগর্ভ প্রভু ব্রজে গমন করেছেন। যারা চৈতন্য ভাব আদর্শকে আমাদের সম্মুখে তুলে ধরেছেন তাদের সকলেই ব্রজে। এখন যারা শ্রী চৈতন্যকে তুলে ধরলেন, যারা শ্রী গৌরসুন্দরকে শ্রীকৃষ্ণ চৈতন্যকে সব থেকে ভালো জানলেন, তাদের ব্রজে পাঠিয়ে নিজে নীলাচলে কেন? সংকল্প বৃন্দাবনের ছিল, কিন্তু সচিমা বাধা দিলেন, না বাবা অত দূরে নয়, তুমি নীলাচলে যাও, তুমি নীলাচলে অবস্থান করো, তাহলে ভক্তরা নীলাচলে প্রতি বছর গমন করতে পারবে, তোমার সংবাদ পাবে। এটা তো সাধারণ একটা মাধ্যম মাত্র, একটা মাধ্যম চাই তো বিশেষ ভাব প্রকাশে। সচিমা বাধা দিলেন বলে শ্রী গৌরসুন্দর চলে এলেন, না তা নয়, সেই অপূর্ব শ্রী গৌর ভাবের প্রকাশ হবে, যে ভাবকে দর্শন করে কবিরাজ গোস্বামী পাদ এই কথা বললেন
যে তিনি হচ্ছেন পরতত্ত্ব সীমা। এই সীমার প্রকাশটা হতো না যদি শ্রী গৌর সুন্দর ব্রজে যেতেন, হয়তো পূর্ব লীলার কথা স্মরণ করে সে লীলার মধ্যে ডুবে যেতেন, কিন্তু এই বিরহ ব্যথাটা তো এখানে হতো না, অপ্রকাশিত থেকে যেত। শ্রী গৌর সুন্দরের অপূর্ব মাধুর্য আমরা কখনো পেতাম না যদি না প্রভু এই লীলাচলে আগমন করতেন। এই জন্য প্রথমেই এই নীলাচলের প্রতিটি ধূলিকণাকে অনু রেণুকে পর্যন্ত আমি অনন্ত কোটি প্রণাম জানিয়েছি। কেন? প্রভু জগন্নাথ এখানে আছেন বলে, নীলাচল পুঁতে আছেন বলে না, এই প্রতিটি অনু রেণু অনু পরমাণু ধূলিকণা আমার গৌর পদরজে বিভূষিত। যিনি আমার মতো কঠিন হৃদয়ও ওই প্রেমের ছোঁয়া দিয়েছেন, আর এই প্রেমের ছোঁয়াটা পেতাম না যদি না শ্রী গৌর সুন্দর এই পুরীধামে আসতেন। এবার আসি আমাদের সভার উদ্দেশ্য। সেই শ্রী গৌর সুন্দর এই রথযাত্রার মধ্যেই একটা মহামিলনের আরম্ভ করেছিলেন। উড়িয়া গৌরিয়া মিলনের যে বিষয়, এই বিষয়টি অন্য কেউ আরম্ভ করেননি, কিন্তু শ্রী গৌর সুন্দর যদি এই নীলাচলে না আসতেন বললে অপরাধ হয়ে যাবে, প্রভু জগন্নাথের এমন মহিমা জগতে প্রচার হতো কিনা সন্দেহ আছে। রথযাত্রাকে মহিমান্বিত করেছেন শ্রী গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। রথযাত্রা কি তার আগে ছিল না? মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি জগন্নাথের প্রতিষ্ঠা করেছেন, জগন্নাথের সেবার প্রকাশ করেছেন, তাহলে ইতিহাস কেন শ্রীকৃষ্ণ চৈতন্যের সময় থেকে এই সমস্ত কিছুর ব্যাখ্যা করতে আরম্ভ করলেন? ইতিহাস কেন তার আগে গেলেন না? বললেন তার আগে বলার মতো নেই কিছু, বলার মতো বিষয় করলেন আমাদের শ্রী গৌর সুন্দর। আর এই মহামিলনের বার্তা আমাদের ভবিষ্যৎকে পৌঁছে দিলেন যে উড়িয়া গৌড়িয়া যেন কখনো পৃথক না হয়, এটা একাকার ছিল, থাকবে আর বর্তমানে হবে, সেটাই আমাদের উদ্দেশ্য। এই কিছুদিন পূর্বেই আমাদের মহান্ত মহারাজ শ্রী সুবলদাসজী মহারাজ, আমাদের শ্রীনিবাসজী মহারাজ সকলে নবদ্বীপে গিয়েছিলেন। গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে উড়িয়া গৌড়িয়া মিলনের বীজটা তখনই রোপিত হয়েছিল, তখনই আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা করতে হবে নীলাচলে, যেখানে ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু গৌর সুন্দর এই মহামিলনের আরম্ভ করেছিলেন, আর সে কারণেই আমাদের ছুটে আসা। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ, নীলাচল গৌড়ীয় বৈষ্ণব সমাজ একাকার হবে, একসাথে চলব, একসাথে আমাদের বার্তা জগতের জন্য ঘোষিত হবে, আমাদের সিদ্ধান্ত এক হবে, আমাদের বাণী এক হবে, আমাদের প্রচার এক হবে, আর আমাদের উদ্দেশ্যই হচ্ছে শ্রী গৌর সুন্দরের যে ভাবনা। এখানে শ্রী গৌর সুন্দরের ওই অনেক স্বরূপের কথা বললেন আমার ভ্রাতৃবতেন শ্রী রাধা বিনোদ, তিনি মহাপুরুষ, যুগপুরুষ, সিদ্ধান্তকর্তা, অনেক কিছু। আমরা শ্রী গৌর সুন্দরকে মনে রাখি তার জন্য নয়, আমরা শ্রী গৌর সুন্দরকে শ্রীকৃষ্ণ চৈতন্যকে মনে রাখি সেই চৈতন্য চেতনার জন্য, যে চেতনা
কখনো ওই লুপ্ত হয়ে যাওয়ার নয়, যে চেতনা সদা জাগ্রত, প্রত্যেকটি হৃদয়ে ছিল, আছে এবং ভবিষ্যতেও থেকে যাবে। সেই চেতনাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে সম্মিলিতভাবে, যা শ্রী গৌর সুন্দর আমাদের জন্য দিয়ে গিয়েছেন, সেই ভাবনার প্রচার এবং প্রসারই হবে আমাদের উদ্দেশ্য। আর সেই সাথে কি না, ওই যে এটা তো যুগের ধ্বনি, সংঘ শক্তি কলযুগে ইউনিটির বিকল্প নেই কোনো, একতাবদ্ধ হয়ে যে কাজটা করা যায়, একা একা সেই কাজ করা যায় না, তাই না? একা একা সেই কাজ কখনো ওই ভালোভাবে করতে পারবো না, হয়তো করবো কিন্তু আমার সামর্থ্য সীমিত, আমি একটু করব, আরেকজনের সামর্থ্য আরেকটু বেশি, সে আরেকটু বেশি করবে, কিন্তু যদি আমরা সকলে একসাথে করি তাহলে সেই কাজটি হবে সুন্দর, নিপুণ, তখন সেই কাজটি হবে শিল্প যা সকলের প্রশংসনীয়। সমগ্র বৈষ্ণব সমাজের সেবার ব্রতই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সমাজের উদ্দেশ্য। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক আছে, শুধু শ্রীধাম নবদ্বীপের জন্য নয়, শ্রীচৈতন্য পদরজ বিভূষিত, শ্রীচৈতন্য পার্ষদ পদরজ বিভূষিত যত যত স্থান আছে, প্রত্যেকটি স্থানের জন্য, প্রত্যেকটি সেগুলি স্থান নয়, সাধারণ স্থান বললে ভুল হবে, প্রত্যেকটি ধাম, প্রত্যেকটি ধাম যেখানে গৌর সুন্দরের কোনো একজন পার্ষদ তার দাসানুদাস রয়ে গিয়েছেন, সেই স্থানটিও ধাম। সেই সমস্ত গৌরমণ্ডল ভূমি যেখানে যেখানে গৌর পার্ষদদের স্থান আছে, শ্রী গৌর লীলাভূমি আছে, সমস্ত স্থান নিয়েই আমাদের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা অনেক আছে, সময় দীর্ঘায়িত করব না। সেই ভবিষ্যৎ পরিকল্পনা আমরা আবার ভবিষ্যতে যখন মিলিত হব তখন আমরা এক এক করে ঘোষণা করব। আবার সকলের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে বিশ্রাম দিই। জয় গৌর, জয় নিতাই। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সভাপতি মহাশয় শ্রীল প্রেম গোপাল গোস্বামী মহোদয় তাঁর সুললিত বাণীতে আমাদের সকলের প্রাণের আরাম সংগঠিত করলেন। তাঁর বক্তৃতার মধ্যে দিয়ে, বক্তব্যের মধ্যে দিয়ে অনেকগুলো দিক প্রকাশিত হল। আপনারা সারগ্রাহী সুধীজন নিশ্চয়ই বিষয়গুলো অনুধাবন করেছেন এবং হৃদয়ের মধ্যে গেরো দিয়ে রেখেছেন, এই আশা রাখি। বিপ্রলম্ব শৃঙ্গার রসের মূর্ত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার পূর্ণ বিকাশ হয়েছে এই নীলাচলের মাটিতে। কাটুয়াতে কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করবার পর ছুটেছিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে, তিনি এলেন নীলাচলে, কিন্তু কে নিয়ে এলেন তাকে? তিনি আমার নিতাই চান, তাকে ভুলে গেলে তো চলবে না। নিত্যানন্দ প্রভু আজকে শ্রীমন মহাপ্রভুকে ভুল বলে, দেখুন বিচার করুন, প্রতিকূল সেবা করে, অনুকূল সেবা কাকে বলে? আজ্ঞা প্রতিপালন, তার নাম অনুকূল সেবা। এটা করো, ঘাড় নাড়লেন বটে নিতাই চাঁদ, কিন্তু করলেন না, উল্টোটা করলেন, ব্রজের পথে আমাকে নিয়ে চলো। তিন দিন রার দেশে ভ্রমণ করে শ্রীমন নিত্যানন্দ প্রভু কোথায় নিয়ে এলেন? শান্তিপুর। শান্তিপুরেই সংগঠিত হলো এবং সংরচিত হলো
শ্রীমন মহাপ্রভুর নীলাচলে বসবাস করবার ব্যবস্থা শান্তিপুর বাংলার মাটি নীলাচল। কানেকশনটা চিন্তা করুন, কানেকশন চিন্তা করুন। ভৌগোলিক একটা সীমাবদ্ধ স্থান মাত্র নয় তো স্থানগুলো, একটু আগেই প্রভু বললেন শ্রীমন মহাপ্রভু এবং শ্রীমন মহাপ্রভুর অগণিত পার্ষদবর্গ যে যে স্থানে বিহার করেছেন সবগুলো শ্রীপার ধাম। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লোভে মই পাপি লই অনুসরণ, অস্বীকার করবার উপায় নেই। যেহেতু আমরা প্রত্যেকে গৌড়িয়া, গৌড়িয়া সিদ্ধান্ত মানতেই হবে, সিদ্ধান্ত করে গিয়েছেন পূর্বাচার্যগণ, অবনত হস্তকে স্বীকার করতে হবে। সেই নিতাই চান, সেই নিতাই চানকে হিয়াহি ধরে, মহাপ্রভুকে যিনি এনেছেন সীতানাথকে হিয়াই ধরে, শ্রীমান মহাপ্রভুকে হিয়াই ধরে আমাদের সুন্দর সুন্দর বক্তব্যের মালা আজকে গ্রন্থিত হবে, গ্রথিত হবে। এরপরেই যিনি তার বক্তৃতা পুষ্পাঞ্জলি জগন্নাথের পাদারবিন্দে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণারবিন্দে সমর্পণ করবেন, তিনি হচ্ছেন গৌর বিহারের মহন্ত মহারাজ শ্রীমৎ সুবল দাস বাবাজী মহারাজ। বাবা বুকের মধ্যে শ্রীরূপম চাগ্রজাতম সাগণ রঘুনাথা তম সজী সাতীনম সাবধূতম পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদা সরণিতাস্তি বিশাখা ইতম অজ্ঞান জগদন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। পরমা পূজনীয় অর্চনীয় বন্দনীয় এবং আমি সমস্তঙ্কর আরাধ্য প্রভু সন্তান গণক শ্রীচরণ অরবিন্দরে এ অধমর শতকোটি দণ্ডবত প্রণাম পূর্বক মঞ্চস্থ এবং মঞ্চ সম্মুখে বসিথিবা সমস্ত মহন্ত শ্রীমহন্ত মহামণ্ডলেশ্বর এবং সন্থবৃন্দ শ্রোতাবৃন্দ ভাই ভৌণী মানক চরণ বন্দনা পূর্বক আজ তো রাত্র নজিলা বিশেষ আলোচনা যদিও রয়েছে কিন্তু করি হেউনি। আসন্তকালি গৌরবিহারে ঠিক দশটা সময়ের সমস্ত গৌড়ীয় বৈষ্ণব মহন্ত মানঙ্কু এবং আশ্রমধারী মানঙ্কু সবিনয় প্রার্থনা অনুরোধ এবং প্রভু সন্তান গোস্বামী বৃন্দঙ্কর শ্রীচরণারবিন্দরে প্রার্থনা সমস্তে উপস্থিত রহি সবিশেষ আলোচনা আজির যে সন্থ সম্মেলনী সে সম্মেলনীর উদ্দেশ্য সম্বন্ধে সবিশেষ আলোচনা করবার আমি সমস্তে সামর্থ্য হওয়া। আজির এই সম্মেলনী হচ্ছে গত মে মাস চৌদ তারিখ পনের তারিখ চৌদ পনের বোধে চৌদ পনের তারিখে আমার বিশ্বম্বর দাস মহন্ত বিশ্বম্বর দাস জী মহারাজঙ্কর এক গৌর গদাধর মন্দির তাঙ্কর নিমন্ত্রণ ক্রমে আমি শ্রীনিবাস মহারাজ আউ এ অধম নবদ্বীপকু যাই বিশ্বম্বর দাস মহারাজঙ্কর মূল উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব এবং
উৎকল বৈষ্ণব উভয়ঙ্କ ମଧ୍ୟରେ ଗୋଟେ ମିଳନାତ୍ମକ ଆସନ୍ତା ଆନନ୍ଦ ହଉ, ଯାହାଫଳରେ କି ଏବଂ ସମସ୍ତେ ଏଇ ସମ୍ମିଳନୀରେ ଏକତ୍ରିତ ଭାବରେ ସଂଗଠିତ ଭାବରେ ସୁସଂଗଠିତ ଭାବରେ ଆମେ ସମସ୍ତେ ଏକତ୍ରିତ କେମିତି ହେବା, ଏ ଉପରେ ଯାହା ହଉ ସୁନ୍ଦର ରୂପେ ଆଲୋଚନା ହେଇଥିଲା ଏବଂ ସେ ଆଲୋଚନା ଭିତରେ ଗୋସ୍ୱାମୀମାନେ ସମସ୍ତେ ଆଜି ଯେଉଁ ମଞ୍ଚରେ ଯେଉଁମାନେ ଯେଉଁ ଗୋସ୍ୱାମୀମାନଙ୍କୁ ଆମମାନଙ୍କ ସମ୍ମୁଖରେ ବିଦ୍ୟମାନ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କର ପଦାର୍ପଣ ଥିଲା ଏବଂ ସେମାନଙ୍କର ଆଶୀର୍ବଚନ ଥିଲା, ସେମାନଙ୍କର ହୃଦୟର ଯେଉଁ ଭାବ ମଧ୍ୟ ଉପସ୍ଥାପନ କରିଥିଲେ ସେମାନେ ନବଦ୍ୱୀପ ଧାମରେ 2004 ମସିହାରେ ତାଙ୍କର ଏକ ସଂଗଠନ ଗୌଡ଼ୀୟ ବୈଷ୍ଣବ ସମାଜ, ଗୌଡ଼ୀୟ ବୈଷ୍ଣବ ସମାଜ ଏକ ସୁନ୍ଦର ସଂଗଠନ ଯେଉଁଟାକି ନବଦ୍ୱୀପର ମହନ୍ତମାନେ ଏବଂ ଗୋସ୍ୱାମୀମାନେଙ୍କର ଉଭୟରେ ଏହି ସଂଗଠନଟି ହୋଇଛି ଏବଂ ଏହି ସଂଗଠନ ଦ୍ୱାରା ସେମାନେ ବହୁତ ମଧ୍ୟ ନିଜର ସମସ୍ୟା, ନିଜର ସଂଗଠନର ସମସ୍ୟା ଏବଂ ନିଜର ଆସ୍ଥାନମାନଙ୍କର ସମସ୍ୟାକୁ ସମାଧାନ କରିବାରେ ସମର୍ଥ ହୋଇ ଆସିଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କ ଗୋସ୍ୱାମୀମାନଙ୍କର ସ୍ୱତଃ ଆମମାନଙ୍କୁ ଚେତନା ଜାଗ୍ରତ କରିବା ଏବଂ ସେଥିରେ କେତେକ ପ୍ରସ୍ତାବ ମଧ୍ୟ ମୁଁ ଦେଇଥିଲି, ସେ ପ୍ରସ୍ତାବ ଗୁଡ଼ିକ ଗୋସ୍ୱାମୀମାନେ ଅତି ସୁନ୍ଦର ରୂପେ ସ୍ୱୀକାର କଲେ ଏବଂ ଗ୍ରହଣୀୟ ବୋଲି ମଧ୍ୟ ସେ କଲେ। ତା ଉପରେ ଆଲୋଚନା ସବିଶେଷ ଆଲୋଚନା ପାଇଁ ଆମେ ନୀଳାଚଳ କ୍ଷେତ୍ରରେ ଏ ଆଲୋଚନା ଗୋଟିଏ ବୈଠକ ରଖିବା ଯେଉଁଠିକି ଉତ୍କଳର ବୈଷ୍ଣବମାନେ ମହନ୍ତମାନେ ସମସ୍ତେ ଉପସ୍ଥିତ ରହିବେ ଆଉ ଆମର ନବଦ୍ୱୀପ ଧାମରୁ ମହନ୍ତ ଏବଂ ଗୋସ୍ୱାମୀମାନେ ଉପସ୍ଥିତ ରହିବେ। ଏହି କଥା ମୁଁ ଆମର ସଂଗଠନର ସମ୍ପାଦକ ଶ୍ରୀମହନ୍ତ ବୈଷ୍ଣବଚରଣ ଦାସଜୀ ମହାରାଜଙ୍କୁ ଯେତେବେଳେ ମୁଁ ଜଣାଇଲି ଏବଂ ତାଙ୍କର ଏଇ ମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠା କାର୍ଯ୍ୟକ୍ରମ ମଧ୍ୟରେ ଗୋଟେ ଦିନ ରଖିବା ଯେଉଁଟାକି ଆମେ ଉଭୟକୁ ସେ ପାଇବ, ତେଣୁ ଆଜିର ତାରିଖରେ 6 ପାଇଁ ଆମେ ସ୍ଥିର କରି ଗୋସ୍ୱାମୀମାନଙ୍କୁ ଆମେ ନିମନ୍ତ୍ରଣ ଜଣାଇଲୁ। ପ୍ରକୃତରେ ନବଦ୍ୱୀପ ଧାମରେ ଗୌଡ଼ୀୟ ବୈଷ୍ଣବ ସମାଜ ଏତେ ସୁସଂଗଠିତ ଏବଂ ସେମାନେ ଗୋସ୍ୱାମୀମାନେ ମଧ୍ୟ ଏତେ ସଚେତନଶୀଳ ଯେଉଁଟାକି ସ୍ୱତଃପ୍ରବୃତ ଭାବରେ ସେମାନେ ଉପସ୍ଥିତ ରହିଛନ୍ତି, ନିଜ ନିଜର ଯାତ୍ରାର ବ୍ୟବସ୍ଥା ଏବଂ ରହିବା ବ୍ୟବସ୍ଥା ସେମାନେ ନିଜେ କରି ସବୁ ଉତ୍କଳରେ ଆସି ସମସ୍ତଙ୍କ ସଙ୍ଗରେ ସଂଗଠିତ ହେବା ଏବଂ ସେମାନେ ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ଗୌରୀ କଥା କେମିତି ପ୍ରଚାର ପ୍ରସାର ହେବ ତାର ଉଦ୍ୟୋଗରେ ସେମାନେ କୃପା କରିଛନ୍ତି। ତେଣୁକରି ଗୋସ୍ୱାମୀମାନଙ୍କର ଏଇ ମହତ ଉଦ୍ୟୋଗ ଉଦ୍ଦେଶ୍ୟ ପାଖରେ ଏଇ ଅଦମର ଆମର ବୈଷ୍ଣବ ସମାଜ ତରଫରୁ ମୁଁ ଅନେକ ଅନେକ କୃତକୃତ୍ୟ ପ୍ରଣାମ ଦଣ୍ଡବତ ପ୍ରଣାମ ଜଣାଉଛି। ଏହି ସମ୍ମିଳନୀର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଗୌର ସୁନ୍ଦର ନୀଳାଚଳ କ୍ଷେତ୍ରରେ ଦୀର୍ଘ 18 ସେ ରହି ଏବଂ ଯେଉଁ ଅଦ୍ଭୁତ ଲୀଳା ମାନେ ସମ୍ପାଦନ କରିଛନ୍ତି ଏବଂ ଜଗନ୍ନାଥ ଏବଂ ଗୌର ସୁନ୍ଦର ଯେଉଁ ସଚିନନ୍ଦନ ସେହି ନନ୍ଦନନ୍ଦନ ଅଭିନ୍ନ ରୂପେ ପ୍ରମାଣିତ କରିଦେଇଛନ୍ତି ଏବଂ ସେହି ଲୀଳାକୁ ଅଦ୍ୟାବଧି ଆମମାନଙ୍କ ଭିତରେ ଜାଗ୍ରତ କରିବା ପାଇଁ ସବୁ ନମୁନା ମାନେ ସବୁ ରଖିଦେଇଛନ୍ତି, ଯାହାକି ଆମେ ଅଲାରନାଥ ଦେଖୁଛେ, ମନ୍ଦିରରେ ଦେଖୁଛେ, ଜଗନ୍ନାଥ ମଧ୍ୟ ଶ୍ରୀଅଙ୍ଗରେ ନିଜେ ଚନ୍ଦନ ସମୟରେ 21 ବେଶ ଭିତରେ ଏବଂ ଷଡ଼ଭୁଜ ବେଶ ନିଜେ ଧାରଣ କରନ୍ତି, ଅନ୍ତ ବେଢ଼ା ଭିତରେ ବହିର୍ବେଢ଼ା ଭିତରେ ଏବଂ ଜଗମୋହନ ଭିତରେ ମହାପ୍ରଭୁ ନିଜେ କେମିତି ବିଦ୍ୟମାନ ଅଛନ୍ତି, କୌଣସି ଆଚାର୍ଯ୍ୟ
এইভাবে নুহতি মহাপ্রভু আচার্য নুহতি সাক্ষাৎ স্বয়ং ভগবান হয়ে যোগ তেমকি তৎকালীন রাজা মানে বিজ্ঞ মানে এবং পণ্ডিত শুদ্ধিবৃত সমস্ত স্বীকার পূর্বক গম্ভীর ইয়ে আমার জগমোহন জগমোহন পাখে এবং তাঁকর স্বরূপক রাখিছেন অন্তবেড়া ভিতরে স্বরূপক রয়েছেন এমতি কৌশি অবতার পুরুষ মানুষ স্বরূপ না তেমন এখানে প্রমাণিত হুয়ে এবং মাদলা পাঞ্জি মাদলা পাঞ্জি মধ্যে সেটি স্পষ্ট লিপিবদ্ধ অজে গবেষণা কেন্দ্রকে যাই পড়িছি যে তৎকালীন সময়ের চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ প্রদর্শন করা কথা জগন্নাথঙ্কর জগমোহনরে এবং তাহা মাদলা পাঞ্জি মধ্যে লেখা আছে তেমন এই অপূর্ব সম্পদ আমি যেত কি আমি অধিকারী হয়েছে এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণঙ্কর অভিন্ন স্বরূপ এবং সেই বিপ্রলম্ব রস আস্বাদন করা নিজে অঙ্গীকার করে নিজে শ্রীঅঙ্গে প্রদর্শন করে জগজ্জনক দেখাই দিয়েছেন যে শ্রীকৃষ্ণ কি এবং সেই রস তত্ত্ব রাধা রস তত্ত্ব কণ এবং সেই জগৎকে দেখাই দিয়েছেন এই অগাধ সম্পত্তির অগাধ সম্পত্তির আমি যদি দায়দ হয়েছে আমি এই সম্পত্তির দায়দ আমি সমস্ত গৌড়ীয় আস্থানধারী মানে মহাপ্রভুঙ্কর যে অনর্পিত চিরচিরাজ যেটা যা কি অর্পিত হয়ে নথিলা যদি এই যুগরে মাত্র পাঁচশো তিরিশ বর্ষ তলে প্রভু নিজে অবতীর্ণ হয়ে করে জগৎকে দেখাই দিয়েছেন আর সেই সম্পত্তির আমাদের সমস্তে দায়দ আমাদের বিচার করা উচিত যে এই সম্পত্তির দায়দ হয়ে করে আমি কণ করুছে আমি তাকে প্রচার প্রসার করা দিগরে আমি কত দূর সচেতন অছে আমি কত দূর সংগঠিত অছে যদি আমি প্রকৃতরে সর্বান্ত কণরে আমি সংগঠিত যদি ন হবা আমাদের ভিতরে যা বিভিন্ন প্রকার সমস্যা বিভিন্ন প্রকার সমস্যা এবং সন্দেহ কেবে হলে মধ্যে দূরীভূত হয়ে পারবনি মহাপ্রভু স্বীকার করু না যেদিন পর্যন্ত আমাদের সমস্ত প্রকৃতরে অন্তরভরা যে ক্রন্দন করা আখির লুহ বহিব তেবে নিশ্চিত ভাবে আমাখানে কৌশি সমস্যা রহবনি যেটাকি মহাপ্রভু সমাধান করি না এবং মহাপ্রভু কার বাঞ্ছা পূর্ণ করি না সে বাঞ্ছা কল্পতর ভক্ত বাঞ্ছা পৃথিবী না অন্য কৃত্য সে নিশ্চিত হবে প্রকৃত আমি সমস্তে কান্দুছে কিন্তু আমার আখির লুহ বাহার যদি প্রকৃতরে লুহ বাহার থা তাহলে কৌশি সমস্যা আমি যে সমস্যা নেই সমস্তে চিন্তিত অছে সে সমস্যা সমস্যা হয়ে রহবনি কিন্তু আমি ছলনাত্মক আমি কন্দন করুথা যোগ সে সম্ভব হয়ে পারি মহাপ্রভু স্বীকার করু না বলে মোর এ অন্তর ভিতরে পূরিত হওয়া আমি যেত কি সমস্তে মহাপ্রভুঙ্কর আশ্রিত মহাপ্রভুঙ্কর বানা নেই করে আমি জগতরে চলুছে এবং জগৎ মধ্যে আমি স্বীকার করছি জন জন ধর্মগুরু ধর্মাচার্য।